দুই রাজার বিবাদ মেটাতে সূচনা হয় এই পূজোর। আবার বাড়ির সদস্যদের অজান্তেই বিসর্জন হয় দেবী মায়ের। প্রায় 600 বছরের ইতিহাস জড়িয়ে বাঁকুড়ার রাজবাড়ির পূজোকে ঘিরে। ছাতনা রাজবাড়ির পূজো প্রায় 600 বছরের প্রাচীন দুর্গাপূজো। অবাক করার মতন ইতিহাস এই পূজোর। পশ্চিমবাংলার বহু রাজবাড়ির পূজো শুরু হয়েছে স্বপ্নাদেশ পেয়ে বা কোনো সাধুর পরামর্শে। তবে এই ছাতনা রাজবাড়ির পূজো শুরু হয়েছে একদম ভিন্নভাবে, কোনো স্বপ্নাদেশ বা সাধুর পরামর্শে নয়। বিবাদের জেরে সন্ধি করে শুরু হয় এই দুর্গাপূজো। আশ্চর্যজনক এক কারণে যেমন এই পূজো শুরু হয়েছে, তেমনি এই পূজোর বিসর্জন পর্বও হয় একদম অন্যরকমভাবে। পরিবারের সদস্যরা পূজোর পর আর মায়ের মুখ দেখেন না। পরিবারের সদস্যদের অজান্তেই সন্ধ্যা নামতে চুপি চুপি হয়ে যায় দেবী দুর্গার বিসর্জন। মনে প্রশ্ন জাগছে তো, এমন অদ্ভুত নিয়ম কেন? কোন বিবাদের জেরেই বা এই পূজোর সূচনা হয়েছিল? শুনুন তবে। বর্তমানে রাজ্যপাট না থাকলেও রাজা আছে। বর্তমান রাজা প্রদীপ সিংহ দে জানান, ছাতনার ভূমিপুত্র চরণ কবি বরু চণ্ডীদাসকে কেন্দ্র করে চরম বিবাদ সৃষ্টি হয় বিষ্ণুপুর এবং সামন্তভূম ছাতনার মধ্যে। তবে ঠিক কি কারণে বিবাদ সেটা প্রদীপ সিংহ দে বলতে পারেননি। তিনি জানান, এই দৈব বিবাদ মেটাতেই সামন্তভূম ও মল্লরাজদের মধ্যে সন্ধি হয়। বিবাদের মীমাংসা হিসেবে ওই সন্ধিতে ঠিক হয় সামন্তভূমের কুলদেবী মা বাঁশুলি পূজিত হবেন বিষ্ণুপুরে এবং মল্লভূমের মা মৃন্ময়ীর আরাধনা হবে সামন্তভূম ছাতনায়। তখন থেকেই শুরু ছাতনা রাজবাড়ির বিষ্ণুপুরী আদলে দুর্গোৎসব। বিসর্জনের নিয়ম নিয়ে প্রদীপ সিংহ দে জানান, তাদের পূজোর নির্ঘণ্টায় এই নিয়ম বলা আছে, পূজোর পর মায়ের দর্শন করবে না পরিবারের কোনো সদস্য। সেই নির্ঘণ্ট মতেই আজও সকল নিয়ম পালন করা হয়। তিনি আরও জানান, নিষ্ঠা ভরে সমস্ত আচার নিয়ম পালন করে নিজের হাতে মৃন্ময়ীর পূজো করেন প্রদীপ সিংহদেব। পূজোর পর পুনরায় বাঁশুলি মন্দিরে গিয়ে পূজো সেরে নেন মানসিক শান্তির জন্য। তারপর সেই সনাতনী নির্ঘণ্ট অনুযায়ী বিসর্জনের দিন সূর্যাস্তের পর নির্দিষ্ট সময়ে এক বিশেষ পাড়া থেকে একাধিক লোকেরা আসেন। 600 বছর ধরে ওই বিশেষ পাড়া থেকেই বিসর্জনের রীতি পালনের জন্য লোক আসে। তারা ছাতনা রাজবাড়িতে জমায়েত হন। সেই সময় রাজবাড়ির সকল সদস্যরা থাকেন বাড়ির ভেতরে। রাজপরিবারের অজান্তেই চুপি চুপি ওই বিশেষ পাড়ার লোকেরা মৃন্ময়ীর বিসর্জন করেন। বিষ্ণুপুর অর্থাৎ মল্লভূম বাঁশুলির পূজা সে সময় থেকে প্রচলন হয়েছিল, অর্থাৎ সেই সন্ধিকে কেন্দ্র করেই আজকের এখানে আমরা দাঁড়িয়েছি এই দুর্গা মন্দিরে। এর সূচনা কিন্তু প্রায় 600 বছর আগে। তো এর একটা বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেমনি রয়েছে বড় চণ্ডীদাসের ব্যাপারটা, তেমনি রয়েছে মা বাঁশুলির ব্যাপার এবং তাকে কেন্দ্র করে এই যে দুর্গাপূজার ব্যাপারটা রয়েছে। পুজোর মধ্যে আরও অনেক ঐতিহাসিক ব্যাপার স্যাপার রয়েছে, হ্যাঁ, যেগুলো আমরা সে সময় থেকে আজও মেনে চলছি। ভোগ প্রত্যেক দিনের মাছ দিয়ে ভোগ হয়, পেঁয়াজ রসুন হয় না, কিন্তু মাছ প্রত্যেক দিন লাগে, মাছ এবং পায়েস, মুগের ডাল, চচ্চড়ি, এগুলো দিয়ে বাঁশুলির অন্নভোগ প্রত্যেক দিন হয়। এটা এখানে বিয়ে দেওয়া হয় না। দ্বিতীয়ত মন্দিরের ছবি তুলল প্রতিমার ছবি তোলা নিষেধ, এগুলো কিছু নিষেধাজ্ঞা রয়েছে আর কি। সমস্ত ইতিহাস এত সংক্ষেপে বলা সম্ভব নয়। জনপ্রিয় এই ছাতনা রাজবাড়ির ইতিহাস জানতে ও পূজো দেখতে প্রতি বছরই দর্শনার্থীদের ভিড় জমে এই ছাতনা রাজবাড়িতে। আপনিও ছাতনা রাজবাড়ির আরও ইতিহাস জানতে ও এই অভূতপূর্ব মৃন্ময়ীর আরাধনা দেখতে পৌঁছে যেতেই পারেন বাঁকুড়া জেলার ছাতনা রাজবাড়িতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড।